গুরুত্বপূর্ণ তার মতো মানুষ যদি 27 মিনিট ওয়াজ করে শেষ করে দেয়, তাও তার সামনে ছিল 1,14,000 সাহাবি, আর আমাদের 2-3 জন বসে থাকে 3 ঘন্টা ওয়াজ করে। আল্লাহ তো সব জানে, আপনি কি জানেন? সেইভাবে মাহফিল কিয়ামত পর্যন্ত হলো লাভ নেই। আজকে দরজার বর্ণনা গুলো আমি বলছি, একটু মিলিয়ে দেবেন। আমার শেষ থেকে শুরু করছি, হোক আমার কি দরজার নাম হোক আমার এই জাহান্নামে সাবে কারাই যে কেমন জাহান্নাম কোরআনে কারিম বর্ণনা দিয়েছে, ওমা দর কামার হতমা নারুল্লাহিল মুকদা। আল্লাহ পাক বলেন, হে রবি আপনি কি জানেন জাহান্নামে হতমার এই দরজাটা কি? এই দরজা দিয়ে যারা যাবে, এই জাহান্নামের আগুন হচ্ছে আল্লাহর সালাম ও আগুন। আল্লাহ নিজে জ্বালিয়েছে আগুনটা, আগুনকে আবার জ্বালায় আল্লাহ নিজে। এর আগুন কি? আল্লাতি তাতালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গা পড়ে যায়, আর জাহান্নামে হতমার আগুন যেখানে লাগবে আগে পড়ে যাবে। যে বর্ণনা পেলেন আপনি, এটি খুব সহজ জায়গা, আরো জোরে বলেন। এবার এখানে যাবে কারা? এগিলা আল্লাহ পাক নিজে বর্ণনা দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জাহান্নামে হতমায় যাবে তারা যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে, কেবল করে, পরচর্চা করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এই জায়গায় এই রোগের রোগী আছেন? হাত তোলেন তো দেখি, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না, আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে একটাও নেই। তাহলে এই দরজায় যাওয়ার মতো লোক যেহেতু নেই, জাহান্নাম বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দেবো। যদি থাকেন আপনি হেলায় খেলায় নষ্ট করেন না, এখনই পরিবর্তন হন, নেমে যান। এটা মেয়েদের ভেতরে বেশি, এক জায়গায় হলেই শুধু কেবল সম্মানিত মা বোনেরা, আপনি হয়তো মনে করছেন এ আর কি একমাত্রটুকু বা অপরাধ না, এই অপরাধ যদি করে থাকেন আপনাকে আল্লাহ হতমার দরজা দিয়ে প্রবেশ করাবে। যারা কানা পালি করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে, আল্লাহর কাছে এর চাইতে ঘৃণিত কাজ আর নেই। এই ধরনের মানুষ যদি কোনো এলাকায় থাকে, ও নারী হোক আর পুরুষ হোক, ওর কারণে এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। আবুল হামের স্ত্রীর নাম শুনেছেন উম্মে জামি, এই মহিলার চরিত্র ছিলেন। কোন জায়গায় যদি গন্ডগোল হতো ও আরো কি করে বাঁধানো যায়, একের কথা অন্যের কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করা যায়, তার মানে আগরের উপরে ঘি ঢেলে দিলে যেভাবে আরো সহজে ওই কাজ করতো। এলাকায় অনেক মানুষ আছে ওই ধান্দায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষের সম্পর্ক নষ্ট করে। বিয়ের আগে প্রেম করা হারাম, বিয়ের পরে প্রেম করা ফরজ। সুতরাং বিয়ের আগে যদি এই কাজ কেউ করে, আপনি যদি জেনে থাকেন, আরো কি করে নষ্ট করা যায় সেই ধান্দা করতে অসুবিধা। তাই বলে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেবেন, বনের বনের সম্পর্ক নষ্ট করে দেবেন, আপনার কারণে এলাকায় মানুষ দোয়া করলে উপকার হবে না। মোসাম্মা বিন সাল্লামের জামানার একটা হাদিস, অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, তিনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দাও। 3-3 বার মোনাজাত করার পরে আমার আল্লাহ হাত ফেরত দিলেন। মসানবী এমনি রাঙ্গি নবী রেগে গেছেন, ডাক দিয়ে বলে, আল্লাহ এগুলো নাই আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া তো লাগে, কিন্তু বৃষ্টি দেবো না।
বৃষ্টি দেবে না মানে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন মুসা জোর করবো না, বৃষ্টি দেব না। কেন? কারণ তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে নামি মা তালা তালি করে একজন আছে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এই লোকটা যতক্ষণ বের হয়ে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করতে কবুল হবে না। মোসা নবী বলছে আল্লাহ তুমি শুধু নাম বলো, দেখো কি করি, গার ধরে বের করে দেবো। আল্লাহ তাআলা বলেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি, আর আমি এখন নিজে নাম ধরবো, হবে না। মোসা নবী বললেন আল্লাহ আমি তাহলে টের পাবো কি করে? আল্লাহ তাআলা বলেন তোমার একটা বুদ্ধি শিখে দে, সবাইকে নিয়ে তওবা করো। কি করো? সবাইকে নিয়ে তওবা করো, তাহলে ওই লোকটাও তওবা করবে। তওবা করলে মানুষ বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়, তখন দোয়া করলে কবুল হবে। মোসা নবী আসলেন তাবুতে, ডাক দিয়ে বললে হে আমার উম্মতেরা এখানে একজন তালা তালি করা লোক আছে, কিন্তু কে ওইটা আমি জানি না। তোমাদেরকে বলছি যদি থেকে থাকো আমি এখন তওবা করব, সেই লোকটাও যেন তওবা করে। মোসা নবী তওবা করলেন, সবাইকে নিয়ে ওই লোকটাও তওবা করেছে। এবার মোনাজাত করতে দেরি, বৃষ্টি হতে দেরি হয়নি, নবীর দোয়া কবুল হচ্ছে না। শুধু তালা তালি করা লোক আছে তাই। সুতরাং এখানে যদি ওই রকম লোক থাকে আপনি চলে যান, নাই তো মাহফিল মাঠে মারা যাবে, চলে যান। দেখেন তো কেউ আছে কিনা, দেখেন ও দেখেন না, তালা তালি করা লোক আছে আমি জানি, যা চলে যা, ওর জন্য মাহফিল নষ্ট হবে, চলে যা। আর এখানে যা আমি তো মনে হচ্ছে আর কেউ নেই নাকি, আরো যদি থাকে নোটে আগে আছে, মেয়ে প্যান্ডেলে আছে, মহিলা প্যান্ডেলে আছে, মানে ওখানে 180 মেল থেকে এখনো তো আমি জানি ও মেয়েরা কালকে রিপোর্ট দেবে যে হুজুর জানান না আসে, আমার দরকার নেই, আপনি তাড়াতাড়ি বন্ধ করেন। আপনার কারণে এলাকার মানুষের দোয়া মাঠে মারা যাচ্ছে, কথা বলবেন? এবার ভয়ঙ্কর অপরাধ। দুই নম্বরে জাহান্নামে হতমার দরজা দিয়ে যাবে কারা? আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা, যারা মাল সম্পদ জমা করে আর বারবার গণনা করে। এখন মাল মানে আমাদের অর্থমন্ত্রী কামাল না, আগের তাবুল মাল না, না এটা মাল না, কোন মাল এখানে মেয়ে মালিক মাল মাল ওরা কোরআন শরীফ গবেষণা করে আমি মাল শব্দের পাঁচটা অর্থ পেয়েছি, কয়টা? আরো জোরে, জোর হলো না, আরেকবার বলেন। এবার আপনি মিলাবেন এই পাঁচটা আপনার কাছে আছে কিনা, কি বলব? এক নম্বরে মাল শব্দের শাব্দিক অর্থ টাকা পয়সা অর্থ সম্পদ, দুই নম্বরে মাল মানে স্বর্গ বীর্য, তিন নম্বরে মাল মানে নেককার স্ত্রী, চার নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, পাঁচ নম্বরে মাল মানে রাষ্ট্রীয় ক্ষমতা। এবারে পাঁচটা শব্দের ব্যাখ্যা করি, সহ্য করতে পাইবেন তো? অনেকেই টাকা পয়সা শুধু জমা করে আর বারবার গোনে, কত হচ্ছে? টাকা পয়সা কামাই করা উপায় করা নিষেধ না, কিন্তু এই মনে করে করা যাবে না যে এটা আমার বাপ দাদার, এটা